হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তিথি কিচেন। অন্য দিনের মতো আমি আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এই কুলমাখার রেসিপিটা হলো খুব জনপ্রিয়, আর এই কুলমাখার রেসিপিটা দেখে কার কার জিভে জল এলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন এই রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে, এই যে দেখুন আমি বড় বড় কুল নিয়ে নিয়েছি, আর এই কুলগুলো কিন্তু কাঁচা কুল। কাঁচা কুলে এই কুল মাখাটা বেশি ভালো লাগে। প্লেটে আমি এখানে নিয়েছি চিনি, শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ, বিট লবণ আর ভাজা মশলা। আর দেখুন একটা পাটকাঠির মধ্যে আমি শুকনো লঙ্কাগুলো এইভাবে ঢুকিয়ে নিয়েছি। আমি এখানে কুলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে একটা পাত্রে নিয়েছি। এবারে এখানে আমি শুকনো লঙ্কাগুলো আগুনে পুড়িয়ে নিচ্ছি। তারপরে কুলগুলোকে ভালো করে থেঁতো করে নিতে হবে। এখানে শিল নোড়া নিয়েছি, শিল নোড়ার সাহায্যে কুলগুলোকে এইভাবে থেঁতো করে নিব। আমি এখানে টক কুল নিয়েছি, আপনারা চাইলে মিষ্টি কুলও নিতে পারেন। এই কুলমাখা আর শীতকালের রোদে বসে কুলমাখা খেতে খুবই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো কুলগুলো কেটে বা থেঁতো করে নিতে পারেন। এখানে সমস্ত কুলগুলো ভালোভাবে থেঁতো করে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। আপনারা এই কুলমাখা রেসিপিটা আমার রেসিপি দেখে বানিয়ে নিন, আর কমেন্ট করে বলুন কেমন লাগলো। এই যে দেখুন সমস্ত কুলগুলো আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কাগুলো যে আমি আগুনে পুড়িয়েছিলাম সেগুলো বাদ দিয়েছি। এখানে শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি, আর নিয়েছি লাল কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছি। এবারে কুলের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিচ্ছি বিট লবণ, তারপর দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিব ভাজা মশলা। এখানে জিরে আর ধনেকে ভেজে আমি ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা লাল কাঁচা লঙ্কা। এবারে ভেজে রাখা শুকনো লঙ্কার মধ্যে একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবারে এখানে শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী শুকনো লঙ্কা গুঁড়োটা দিবেন। তারপরে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে এই কুলমাখার মধ্যে লেবুর রস বা লেবু পাতা দিতে পারেন। লেবুর রস বা লেবু পাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, আর লোভনীয় লাগে, খেতেও খুব ভালো হয়। আমার কাছে লেবু ছিল না তাই দিনই। সমস্ত কিছু খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিয়েছি। এখানে কুলমাখাটা একদম তৈরি হয়ে গেছে। তো আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।